রক্ত চুষা বা ভ্যাম্পায়ার নিয়ে পৃথিবী জুড়ে মানুষের মনে রয়েছে অনেক প্রশ্ন, ভয় এবং আকর্ষণ। ব্রাম স্টোকারের লেখা ড্র্যাকুলা উপন্যাসে 1897 সালে প্রকাশিত আলোড়ন সৃষ্টি হয় গোটা বিশ্বে। গল্পের কেন্দ্রীয় চরিত্র কাউন্ট ড্র্যাকুলা, যিনি হলেন ভ্যাম্পায়ার, তাকে ঘিরে চলচ্চিত্র থেকে কিংবদন্তি কিছুই বাদ পড়েনি। কিন্তু কল্পনারও তো একটা ভিত্তি লাগে, তাই বিশ্বকাপনও এই বিষয়টি শিকড় খুঁজে বেশ কয়েকটি তথ্য পাওয়া গেল, আর পাওয়া গেল কিছু বাস্তব ঘটনা। প্রাণীবিদ্যার প্রাঙ্গণে যে তথ্য আমরা পাই তা হয়তো অনেকেরই জানা। দক্ষিণ আমেরিকা ও আমেরিকার আরও কিছু অঞ্চলে এ ধরনের বাদর পাওয়া যায়, যাদের ভ্যাম্পায়ার ব্যাট বলা হয়। এদের বৈজ্ঞানিক নাম ডেসমোডন্টাইন। মেক্সিকো, আর্জেন্টিনা, উরুগুয়ে প্রভৃতি অঞ্চলে এ ধরনের বাদর দেখতে পাওয়া যায়। পরিত্যক্ত, অন্ধকার, ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে এদের বাস। সাধারণত গৃহপালিত পশুর শরীরে দাঁত বসিয়ে রক্তপান করে এরা। এই প্রাণীর প্রকৃতির ক্ষতিকারক দিকটিকে কেন্দ্র করে রক্তচুষা বা ভ্যাম্পায়ার মিথের সাথে অতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবার দেখা যাক লোকবিশ্বাস ও মাইথোলজিতে এ ধরনের শিকড় কোথায়। ইউরোপের লোকবিশ্বাসে ভ্যাম্পায়ারের ধারণা বরাবরই ছিল। প্রাচীন তুরস্কে ও সাধারণ মানুষ ভয় করত উবিন নামের এক রক্তচুষা প্রেতাত্মাকে। পোলান ও বাল্টিক তটভূমি সংলগ্ন স্থানের লোকবিশ্বাস উপির নামক অপদেবতা ছিল। এই উপির হলো ভ্যাম্পায়ার বা রক্তচুষা। উপির হলো স্লাবদের লোকবিশ্বাসের অন্তর্গত ভয়ঙ্কর এক অপদেবতা। আঞ্চলিক মানুষের বিশ্বাস, সেসব মানুষের মৃত্যুর আগে পাপমোচন হয় না, তারা মৃত্যুর পর ভ্যাম্পায়ারে পরিণত হয়। কোনো আকস্মিক ও দুর্ঘটনাজনিত মৃত্যু, অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু হলে বা কোনো ডাইনি জাতীয় কেউ মারা গেলে তারা রক্তলিপসা নিয়ে ঘুরে বেড়াতো বলেই সাধারণ মানুষ বিশ্বাস করত। মৃত্যুর 45 দিনের মধ্যেই এই প্রেত বা অপদেবতা হানা দিত আত্মীয় পরিজন ও পশুদের ওপর। পরবর্তীকালে অবশ্যই এর সাথে খ্রিস্টধর্ম দীক্ষিত না হয়ে মৃত্যু হলেই উপিরে পরিণত হওয়ার ভয় জাঁকিয়ে বসেছিল মানুষের মনে। স্লাবদের বিশ্বাস অনুযায়ী উপির ছিল ভয়ঙ্কর রক্তপিপাসু, রক্তের নেশায় বিভোর এই অপদেবতা। দিন বা রাতে যে কোনো সময় বেরিয়ে পড়ে শিকারের সন্ধানে। ভ্যাম্পায়ারের অস্তিত্ব ইতিহাসের পাতায় ও জ্বলজ্বল করতে দেখা যায়। রোমানিয়া রাজপুত্র তৃতীয় ভালাদের মধ্যে মতানৈক্য হয় অটোম্যান সাম্রাজ্যের সম্রাট সুলতান মেহমেদের। 1448 সালে পিতা ভালাদ ড্র্যাকুলার আকস্মিক মৃত্যুর সাথে সাথে অটোম্যান সাম্রাজ্যের রোমানিয়ার চুক্তি ভেঙে দেয় তৃতীয় ভালাদ। তিনি রোমানিয়ার প্রত্যাবর্তন করেই হাতে তুলে নেন দেশের শাসনভার। অত্যন্ত অত্যাচারী রাজা ছিলেন বলে তার বদনাম। আশেপাশের রাজ্য দখল করে শক্তি বৃদ্ধি করতে থাকেন তিনি, সাথে যথেষ্ট হত্যালীলা চালান। লক্ষাধিক মানুষকে হত্যা করেন জীবন্ত অবস্থায় শুলে চড়িয়ে। তাকে ঘিরে গড়ে ওঠে কিংবদন্তি যে তিনি মানুষের রক্ত পান করতেন। ড্র্যাকুলের পুত্র বলেই তার নাম হয় ড্র্যাকুলা। তৃতীয় ভলাদের নৃশংস হত্যাকাণ্ড এবং 1500 শতাব্দীর মধ্যভাগ থেকে তার ত্রাসের ফসল হিসাবে মানুষের সাথে রক্তচুষার যোগ তৈরি হয়, যার ফলস্বরূপ লেখা হয় কাউন্ট ড্র্যাকুলা। শুধু কি তাই, চেনা পৃথিবীর আনাচেকানাচে লুকিয়ে থাকে কত ভয়ঙ্কর সত্য, যা কল্পনার রঙে আঁকা ভয়কেও হার মানায়। বাস্তব জগতেও ভ্যাম্পায়ারের অস্তিত্ব অস্বীকার করা যায় না। অবাক লাগলেও একথা সত্যি যে রক্ত মাংসের দেহধারী ভ্যাম্পায়ার বা রক্তচুষা মানুষ কিন্তু জীবনযাপন করে আমাদেরই মতো করে। পেনসেলভেনিয়ার বাসিন্দা দুই সন্তানের মা জুলিয়া কেপ্লস প্রতি মাসে 2 লিটার রক্ত পান করেন। একটা সুদীর্ঘ প্রাচীন ছুরি দিয়ে রক্তদাতার শরীর কেটে পান করেন তাজা রক্ত। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে প্রচিত হয় লিয়া ভেনিয়ফ আর আরো ডেভেন নামে এক দম্পতির সাক্ষাৎকার। তারা একে অপরের রক্ত পান করতেন বলেই তারা জানিয়েছেন। আরো ডেভেনের রক্তলিপসা ছিল আগে থেকেই। তার চেয়ে 15 বছরের ছোট লিয়ার সাথে আলাপ হওয়ার পর তিনি নিজের রক্তলিপসার কথা স্বীকার করেন এবং তাতে আকৃষ্ট হইয়া উপলব্ধি করেন তার মধ্যকার সুপ্ত রক্ত তৃষ্ণা। তারা একে অপরের রক্ত পান করেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে এবং এতে নাকি তারা সুগভীর তৃপ্তি পান। ওকাল্টিস ডিওন ফরচুনার মতে ডাইনিবিদ্যা বা অকাল্টিজমে আছে সদ্য মৃত আত্মা মানব শরীর থেকে রক্তপান করে অশরীর হয়ে পৃথিবীতে অস্তিত্ব বজায় রাখতে পারে। ভ্যাম্পায়ার হওয়া রক্তপানের নেশা এগুলো চিকিৎসা শাস্ত্রেও পরিচিত। এই মনোরোগটি কিছুটা বিরল বটে, কিন্তু অস্বাভাবিক নয়। চিকিৎসাবিজ্ঞানে এর নাম রেডফিল্ড সিন্ড্রোম বা ক্লিনিক্যাল ভ্যাম্পারিজম। চরম মানসিক আঘাত, দুর্ঘটনা ও অত্যাচারের ফলে দেখা যায় এই রোগ, তবে খুব কম ক্ষেত্রে তা বাড়তে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ তীব্র আকার ধারণ করে না। বিচিত্র এই পৃথিবী, কল্পনার মোড়কে আমরা যতই বিস্ময় খুঁজি না কেন, বাস্তব জমিতে এমন অনেক কিছু থেকে যায় যা আমাদের জ্ঞান চেতনা ও ভাবচিন্তার চেনা জগৎটাকে এলোমেলো করে সত্যের নিশান গেঁথে দিয়ে চলে যায়। ভ্যাম্পায়ার কাল যথেষ্ট প্রাচীন, আর বর্তমান কালেও ভ্যাম্পারিজম আপসা অস্তিত্ব হয়ে চেনা জগতের পাশে চলে। তাই একথা বলা মুশকিল যে মানুষের কল্পনা সৃষ্ট ভ্যাম্পার থেকেই কি প্রভাবিত হয়ে মানুষের মনে এই রোগ এসেছে।
বা এর থেকেই কি কল্প কাহিনীগুলোর সূত্রপাত, নাকি মানুষের সত্তায় রক্তপিপাসা অনামী অচেনা বিড়াল রোগ হিসাবেই ছিল বলেই কাহিনী বা মিথের সৃষ্টি?